হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোশে দেখি 1.3, ঠিক আছে? এবং দাগ নম্বর হচ্ছে 5-এর দাগ থেকে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে শুরু করছি, দেখো 5-এর দাগের অঙ্ক কি বলছে। নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখতে বলেছে। এখানে দেখো প্রত্যেকটা এ বি সি ডি ই প্রত্যেকটা অঙ্ক দেখো ভগ্নাংশে দেওয়া রয়েছে। তো এই ভগ্নাংশের সমান মানে সমতুল্য আরো 3টে করে ভগ্নাংশ আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করতে হবে সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো এর অঙ্কটা কি আছে, এর অঙ্কটা বলেছে 1-এর 5 রয়েছে, তাই তো? 1-এর 5 রয়েছে। যেহেতু আমাকে বলেছে 3টে সমতুল্য ভগ্নাংশ, তাহলে আমি এরকম ভাবে সমান 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 দিয়ে তিনখানা এইভাবে লিখলাম, মানে একটা দুটো তিনটে, তিনটে ভগ্নাংশ এর সমতুল্য আমি করে দেখাবো। তো কিভাবে করতে হবে দেখো, প্রথমে কি আছে 1-এর 5 আছে, এবং এটা দেখো লঘিষ্ঠ আকারই রয়েছে, এটাকে আর কাটাকুটি করা যাবে না। তো লঘিষ্ঠ আকারে না থাকলেও অসুবিধা নেই। তো যে অবস্থায় আছে সেটাকে আমি দেখো প্রথমে 2 দিয়ে লব এবং হরকে গুণ করব, ঠিক আছে? 2 দিয়ে যদি এটাকে গুণ করি দেখো, তাহলে 2 1 কে 2 হবে, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 2 5 10, তাহলে 1-এর 5-এর সমতুল্য একটা ভগ্নাংশ হয়ে যাবে 2-এর 10। তুমি 2-এর 10টাকে কাটাকুটি করো, দেখো কাটাকুটি করলে আবার লঘিষ্ঠ আকারে 1-এর 5 চলে আসবে, ঠিক আছে? আবার 2 নম্বরটা যখন করব, আমি এটাকে যদি ওপর নিচে 3 দিয়ে গুণ করি, আমি যে কোনো সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 1-কে 3 দিয়ে গুণ করলে 3 1-কে 3, আর 5-কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে 3-এর 15 একটা ভগ্নাংশ হয়ে গেল। আবার 4 দিয়ে যদি এইটাকে গুণ করি, তাহলে 4 1-কে 4, আর 4 5-এ 20, তাহলে এই 1-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ কি কি হলো, 2-এর 10, 3-এর 15, 4-এর। ওকে, এবার তোমাদের একটা আমি ছবি এঁকে আমি বোঝাচ্ছি যে 1-এর 5, 2-এর 10, 3-এর 15, 4-এর 20 এগুলো কিন্তু একই মান। এরপরে বি এরটা দেখো, ওই সেম প্রসেসে আমি করব। বি এরটা কি আছে, 2-এর 5 আছে, ঠিক আছে? আমি এইভাবে তিনখানা এরকম দাঁড়িয়ে দিলাম, দেওয়ার পরে কি করব, এইটাকে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 2 4 হলো, আবার 5-কে 2 দিয়ে গুণ করলে 5 2 10, বোঝা গেল? আচ্ছা, 3 নং এইটা বার করতে গেলে এইটাকে 3 দিয়ে গুণ করব, দেখো উপর নিচে লব এবং হরকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 2 6, আর এটা 5-কে 3 দিয়ে গুণ করলে 3 5 15। আচ্ছা, এইটা বার করতে গেলে উপর নিচে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 2 8, আর 4 5-এ, ঠিক আছে? এটা হয়ে গেল সমতুল্য ভগ্নাংশ। এবার দেখো সি এরটা কি আছে, 1 পূর্ণ 1-এর 3। 1 পূর্ণ 1-এর 3টাকে আমি কি করবো, প্রথমে পূর্ণটাকে ভেঙে নেব। তো পূর্ণটাকে ভাঙতে গেলে 3 1-কে 3, 3 1-কে 3, তার সঙ্গে এটা যোগ করতে হবে, 3 1-কে 3 আর 1-কে 4, তাহলে 4 বাই 3। এইবার আমি এটাকে এই, ঠিক আছে, অর্থাৎ একে 2 দিয়ে গুণ করলে 4 2 8, 3-কে 2 দিয়ে গুণ করলে 3 2 6, আবার এটাকে 3 দিয়ে গুণ করলে 4 3-এ 12, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9, এটাকে যদি 4 দিয়ে গুণ করি 4 4-এ 16, এটাকে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে 4 3-এ 12, এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এবার ডি এরটা দেখো কত আছে, 6 পূর্ণ 1-এর 6, অর্থাৎ 6 6 36, 36 আর 1-এ 37, তাহলে 37 বাই 6। এবার 2 দিয়ে যদি গুণ করি দেখো, আমি এইভাবে করে নিলাম, এই 2 দিয়ে গুণ করলে 7 2 14 4, হাতে 1, 3 2 6 আর 1-এ 7, 74, আর 6-কে 2 দিয়ে গুণ করলে 6 2 12, এটা হয়ে গেল। আবার এটা যদি 3 দিয়ে গুণ করি, 3 7-তে 21, 3 3-কে 9 10 11, 111, আর এটা হচ্ছে 3 6 18। এটাকে 4 দিয়ে গুণ করলে 4 7-তে 28, 4 3-এ 12 13 14, 148, আর 4 6 24, ঠিক আছে? আর একটা লাস্টের অঙ্কটা রয়েছে ইয়েরটা দেখো কি আছে, 3 পূর্ণ 4-এর 5, পূর্ণ ভেঙে নিচ্ছি, 5 3-এ 15,
15 আর 4 19, তাহলে 19/5 এটা সমান এই 19 কে 2 দিয়ে গুণ করলে 19 দুগুণে 38, 5 কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আবার 19 কে 3 দিয়ে গুণ করলে 3 19 হবে 57, 5 কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 19 কে 4 দিয়ে গুণ করলে 4 19 হবে 76, 5 কে 4 দিয়ে গুণ করলে 5 6 ব্যাস। তাহলে এখানে এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা বিন্দু আমি সমতুল্য ভগ্নাংশ দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এই প্রসেসে করবে তাহলে দেখবে তোমাদের অসুবিধা হবে না, যে কোনো ভগ্নাংশ দিক তোমরা কিন্তু বার করে ফেলবে, ঠিক আছে? তোমরা এবার ছয় দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, ছয় দাগের অঙ্কগুলোকে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, ঠিক আছে? সব থেকে ছোট আকারে প্রকাশ করতে বলেছে। তো এখানে ভগ্নাংশগুলো দিয়ে দিয়েছে, তো এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তো আমি একটা অঙ্ক তোমাদেরকে প্রথমে করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো দেখো 28/49 রয়েছে, ঠিক আছে? 28/49, তো এটাকে লঘিষ্ঠ আকারে করতে গেলে কিভাবে করব দেখো, 28টাকে যদি ভাঙি, উৎপাদকে যদি ভাঙি, তাহলে 2 কত হবে, 14 2 গুণে 28 হলো, আবার 2 যদি খাওয়ায় তাহলে 7 2 গুণে 14, ঠিক আছে? তাহলে 28টাকে আমি কত লিখতে পারবো, 2 × 2 × 7, তাহলে 2 × 2 × 7 বাই এই 49টা দেখো, 7 7 49, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারবো 7 × 7। এইবার দেখো ওপরে নিচে দেখো 7 আছে, এই 7 আছে, তাহলে ওপরে একটা 7 নিচে একটা 7 কেটে দিলাম, আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না ওপর নিচে, তাহলে কি করব, সমান 2 2 গুণে কত হচ্ছে, 4 হচ্ছে, আর নিচে 7 হচ্ছে, তাহলে 28/49 লঘিষ্ঠ আকার হয়ে গেল 4/7, এটা উত্তর, ঠিক আছে? এরপরে দেখো 54b এর অঙ্কটা কত হয়েছে, দেখো 54/51, 54/51, তাহলে প্রথম কি করব, এই 54টাকে ভাঙো, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাই তো? 2 দিয়ে যাবে, তাহলে 2 2 গুণে 4 আর 14 7 2 গুণে 14, তার মানে 27 2 গুণে 54, এটা হবে। এবার আমি যদি 3 দিয়ে খাওয়াই, দেখো 3 9 27, আবার 3 3 9, বোঝা গেল? তাহলে আমি ওপরে কি লিখবো, 2 × 3 × 3 × 3, আর নিচে 51 আছে, তাহলে 51টাকে ভাঙলে দেখো কি কত দিয়ে যাবে, 5 আর 1 = 6, দুটো অঙ্কের যোগফল 6 হচ্ছে, মানে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে করলে 3 × 3 = 3 × 7 = 21, মানে 3 × 17 = 51, আর যাবে না, 17 মৌলিক সংখ্যা, তাহলে 3 × 17 হয়ে গেল। এইবার দেখো ওপর নিচে কোনটা কাটাকুটি যাচ্ছে, দেখো এই 3 আর এই 3, একটা 3 কেটে গেল, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে কি করব, গুণ করে দেবো 3 3 9 9 2 18, ওপরে 18 হলো আর নিচে কত হলো, 17, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এবার সি দেখো, সিটা হচ্ছে 72/108, এই তাহলে 72টাকে যদি ভাঙি, 2 দিয়ে যাবে যেহেতু জোর সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙলে 3 2 গুণে 6 6 2 গুণে 12, 36 2 গুণে 72, আবার 2 দিয়ে ভাঙলে 18 2 গুণে 36, আবার 2 দিয়ে ভাঙলে 2 9 2 গুণে 18, এবার কত যাবে, 3 3 9, তাহলে 2 × 2 × 2 × 3 3 × 3, এটা ভাঙা হলো। এবার দেখো 108কে যদি ভাঙি, 2 দিয়ে 5 2 গুণে 10 4 2 গুণে 8, তাহলে 54 হলো, আবার 2 দিয়ে করলে 27 2 গুণে 54, আবার 3 দিয়ে করলে 3 9 27, 3 3 9, তাহলে
2 গুণিত 2 3 3 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 দেখো এবার কি কি কাটাকুটি যাচ্ছে দেখো এই 3 আর এই 3 কাটলো আচ্ছা এই 3 কাটলো আচ্ছা এই 2 কেটে দিলাম তাহলে আরেকটা 2 কাটছে দেখো এই 2 কাটলো তাহলে কত হচ্ছে উপরে 2 থাকছে আর নিচে 3 থাকছে ঠিক আছে এরপরে ডি এর অঙ্কটা দেখো ডি এরটা কি আছে 243/405 ঠিক আছে তো 243 কে যদি ভাঙি দেখো 3 দিয়ে যাবে 3 আসে 24 3 এক কে 81 হলো আবার যাবে 3 দিয়ে 3 দুগুণে 6 3 7 21 3 27 81 আবার 3 9 27 3 3 9 তাহলে 243 1 2 3 4 5টা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইবার 405 কে ভাঙছি এটাও 3 দিয়ে যাবে 3 1 কে 3 10 হলো আচ্ছা 405 কে আমি 3 দিয়ে ভাগ করছি দেখো 3 1 কে 3 1 0 3 3 কে 9 1 5 3 5 15 তাহলে কত হলো 135 135 হলো এইবার 135টাকে আবার 3 দিয়ে যাবে 3 4 12 3 5 15 আবার 3 দিয়ে যাবে 3 15 45 আবার 3 5 15 তাহলে কি হচ্ছে 4 তে 3 আর 1 টা 5 তাহলে 1 2 3 4 গুণিত 5 তাহলে দেখো 1 টা 3 কেটে গেল এই 1 3 1 3 কাটলো এই 3 3 কাটলো এই 3 3 কাটলো তাহলে থাকলো কত 3/5 এটাই आंसर ডি এরটা হয়ে গেল এরপর ই এরটা দেখো 165 বাই 180 165 বাই 180 তো 165টাকে যদি ভাঙি যেহেতু লাস্টে 5 আছে তাহলে 5 দিয়ে যাবে 5 3 15 16 5 3 15 আবার 3 দিয়ে গেলে 3 11 33 তাহলে উপরে হলো 5 গুণিত 3 গুণিত 11 আর নিচে কত হবে দেখো 180 কে যদি করি 2 দিয়ে যাবে 2 90 2 45 3 দিয়ে যাবে 3 15 45 3 দিয়ে যাবে 3 5 15 তাহলে দুটো 2 দুটো 3 একটা 5 দুটো 2 হলো দুটো 3 হলো আর একটা 5 হলো ঠিক আছে এবার দেখো কি কি কাটছে দেখো একটা 3 কাটলো একটা 5 কাটলো তাহলে উপরে হচ্ছে 11 আর নিচে 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে এটা आंसर এর সঙ্গে 6 দাগের অঙ্ক শেষ হয়ে গেল এরপর আমরা 7 দাগে চলে আসছি